হ্যাঁ চলে যাচ্ছে, আপনাদের সবাইকে প্রণাম, এটা আলাদা করে বলছি না। তো ঠাকুরের যারা শিষ্যরা ছিলেন পার্ষদরা, তাদের মধ্যে প্রথম এসছেন কিন্তু লাটু মহারাজ, ঠিক আছে, যারা সন্ন্যাসী পার্ষদ তাদের মধ্যে প্রথম আগত হচ্ছেন লাটু মহারাজ। তো এরকম বলা যায় না যে ওই ঠাকুর যে স্কুটি বাড়ির ছাদ থেকে উঠে ডাকতেন তোরা কে কোথায় আছিস আয়, তো এটা প্রথম ওর কানে পৌঁছেছিল লাটুর কাছে, লাটুর হৃদয়ে প্রথম ওটা পৌঁছালো আর প্রথম উনি এলেন। ওনার যে আসা সেটা কিন্তু খুব স্বাভাবিক ভাবে নয়, যেহেতু ঠাকুরের চিহ্নিত ব্যক্তি জন্য ওনার যে দক্ষিণেশ্বরে এসে পৌঁছানো এবং দক্ষিণেশ্বরের থেকে যাওয়া, আপনারা যদিও ঘটনাগুলো সবাই জানেন তবু আমি আরেকবার ওটা বারবার বলতে তো কোনো অসুবিধা নেই। আর এগুলো ঈশ্বর প্রসঙ্গ, তিনি তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, দিব্য পুরুষ, ঈশ্বর প্রসঙ্গতে আমি তাদস হয় না, মানে যে কোনো এমনি যে কোনো যা কিছু আমরা করবো ওটা বারবার করবে না, বারবার বলতে বলতে, ধরুন খুব সুন্দর একটা কবিতার লাইন বারবার আমি বলছি, বারবার বলতে বলতে ওটা সৌন্দর্য চলে যায়, কিন্তু ইষ্টমন্ত্র বারবার বারবার যতই আপনি করুন ওটার মধ্যে থেকে নতুন ভাব নতুন কিছু আপনার লাভ হয়, যত আমি করতে থাকবো তত মন ওটাতে একেবারে মগ্ন হয়ে যাবে, তন্ময় হয়ে যাবে। এই জিনিসটাকে বলে জামিতাদোষ না থাকা। তো মানে বারবার পুনরাবৃত্তির ফলেও ঈশ্বর প্রসঙ্গ পূরণ হয় না, সেই জন্য এটা আরেকবার আমি বলছি। আমি ঠাকুরের যে অদ্ভুতানন্দ লাটু মহারাজ, উনি রাক্তুরাম নামে ছোটবেলায় পরিচিত ছিলেন। রাক্তুরামের আমার এই নামটারও একটা বিশেষত্ব আছে, ওনাকে বসন্ত রোগ হয়েছিল, সেই রোগ তখনকার দিনে ভয়াবহ রোগ, আর শিশু ছিলেন, মানে প্রাণঘাতী রোগ হতে পারতো, তা প্রাণ চলে যেতে পারতো কিন্তু যায়নি, রক্ষা করেছেন রাম, সেই জন্য ওর নাম ছিল নাকি রাক্তুরাম। এই রাক্তুরাম কথাটা যখন উনি কলকাতায় এলেন, যখন মানে রাক্তুরাম রেখেছিলেন পিতামাতা নামটা, সেই পিতামাতা গত হলেন, তারপরে কাকার কাছে মানুষ হচ্ছিলেন, কাকার যথাসর্বস্ব চলে গেল জমিদারের, জমিদারেরা তখনকার দিনে খুব অত্যাচারী ছিলেন, তো তো তাদের অত্যাচারে ওটার কিছু থাকলো না, একেবারে সর্বস্ব ছেড়ে দিয়ে কাকা চলে আসতে হলো কলকাতায়। কলকাতায় এসে মানে কিরকম গুটিগুলো সাজানো থাকে লুটোর মতো, তো কাকা এসে যেখানে কাজ নিলেন সেইটা হচ্ছে আবার রাম দত্ত ডাক্তার, ঠাকুরের শিষ্য, ঠাকুরের ভক্ত, শুধু ভক্ত শিষ্য না, রাম দত্ত এমন একজন মানুষ ছিলেন যিনি গিরিশ বাবুর মতো ঠাকুর অবতার এটা মানে একেবারে তেড়ে ফুড়ে বলার মতো, ঠাকুর অবতার এটা লোককে বিশ্বাস করিয়েই ছাড়বে, এইরকম একজন ভক্ত ছিলেন রাম দত্ত। তো তার কাছে যে তার যে আর্দালি ছিলেন তার সাথে এই রাক্তুরামের কাকার সাথে যোগাযোগ হলো, এইভাবে উনি রাক্তুরাম এসে রাম দত্তের ঘরে প্রবেশ করলেন ভৃত্য হিসেবে, যেহেতু কাকার কিছু নেই, তিনি তো তার নিজে পরিপালন করতে পারছেন না, সেজন্য তার ভাইপটিকে একটু নিরাপদ জায়গায় একজন ভালো ডাক্তারের বাড়িতে কাজের লোক হিসাবে দিলেন, ভৃত্য, গৃহভৃত্য, বাড়ির চাকর সোজা বাংলা, রাম দত্তের বাড়ির চাকর ছিলেন এই আমাদের অদ্ভুতানন্দ মহারাজ। তো উনি এসে রাম দত্তের বাড়িতে কাজ করছেন, তো সেইখানে আবার যেহেতু রাম দত্ত রামচন্দ্র দত্ত তখনকার দিনে স্বনামধন্য ডাক্তার একজন তখনকার দিনের, তো তিনি মেডিকেল কলেজে প্রফেসরিও করতেন মেডিকেল কলেজে, খুব বড় ডাক্তার তিনি, তো তিনি তার বাড়িতে কাজ করছে এই ছেলেটি, আর সে যে সাধারণ একজন গৃহবৃত্তের মতো রামচন্দ্র দত্ত দেখতেন না নাকি, ও বাড়িতে কুস্তি করতেন রাম দত্তের বাড়িতে, রাখাল এই লাটু মহারাজ কুস্তি নিজে মানে প্র্যাকটিস করতেন আর কি, কুস্তি করা, তো রেসলিং, তো এইটা পাড়ার লোকের আপত্তি, যেটা খুব সুন্দর করে একটা জায়গায় করছিলাম, পাড়ার লোকের খুব আপত্তি ছিল ওটাতে যে এরকম কুস্তিগির চাকর বাড়িতে থাকলে তো খুব মুশকিল, তো মানে পাড়ার লোকের আপত্তি, তো উনি নাকি বলেছিলেন রাম দত্ত যে তুমি কি জানো, পাড়ার লোকরা মানে তোমরা কিছুই জানো না, এই যে কুস্তিটা ও করে এটা খুব ভালো, কুস্তি করলে শুধু যে শরীর ভালো থাকে তা না, এদের বীর্য আপনা আপনি রক্ষা হয়ে যায়, মানে যেগুলো আমাদের শরীরে একজন নানা রকম প্রাণায়াম যোগাভ্যাস করে যেগুলো করতে হয় আর কি, ওজস্বিতা বাড়ানো, সেটা রেসলিং করলেও হয় কুস্তি করলেও হয়, তো নিজেরা যেমন দুর্বল এরকম দুর্বল দুর্বল চাকর খুঁজছো, আমার চাকর খুব ভালো খুব শক্তিশালী কুস্তিগির চাকর আমার, তো এইভাবে রামচন্দ্রের পুরো সমর্থন ছিল আর কি, উনি যেমন আর বাড়ির সব কাজও করতেন, বাড়ির কাজকর্ম যেহেতু কুস্তিগির তার তো খুব অল্প সময় লাগে না, বলশালী চাকর তো খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়, বেশি কিছু কাজও ছিল না নাকি, একটু ফরমায়েশ কাটতেন কিছু কিছু, আর মেয়েদের নিয়ে বেড়াতে যেতেন, এটা ওনার একটা কাজ ছিল, তখনকার দিনে মেয়েরা একা একা বেরোবে না, সঙ্গে একটা ছেলে একটা 10 বছরের ছেলে হলে থাকতে হবে, তো এই ভৃত্যকে নিয়ে যেত। আর এই যে চাকর রামদত্তের, এ শুধু কিন্তু
বাড়ির চাকর হিসেবে নাকি এমনিও দেখতেন না, মা বলতেন, তা এমনিতে রেওয়াজই না, মা বলে ওরা, যে কেউ বাড়িতে যারা কাজ করে ভৃত্যরা তারা মা বলে গৃহকর্ত্রীকে, আর ইনি সন্তান বতই দেখতেন নাকি। তখন লালটু লালটু বলতেন ওরা, রাখতুরাম নামটা একটা ঠিক বাঙালিদের বলার মতো নাম ছিল না, বলে নামটা নাকি পাল্টে এরা লালটু করেছিলেন। তো সেই লালটুকে রামচন্দ্র দত্তের বাড়িতে অত্যন্ত আদরের একটা মানুষ। আর ঠাকুরের দেখুন, যদিও সে নিরক্ষর, ওনার যে ধ্যান মন্ত্র আসার প্রথমেই কিন্তু প্রথম শব্দটাই এটা, নিরক্ষরোপী, যে নিরক্ষর সেও সব জানে, এটা তো না ধ্যান মন্ত্রের শুরু, যে নিরক্ষর একটা মানুষ, তিনি আর কোথাও কাজ কিছু করতে পারবেন না, আর কোনো কাজে লাগানো যাবে না, এবং ছোট অল্প বয়সী, তো তাকে নিয়ে এসে ঠাকুরেরই যদি এগুলো আমরা কৌশল বলি, তো এরকম ভাবে তিনি ঠাকুর বলতে শুধু শ্রীরামকৃষ্ণ বলছি, মানে ভগবানের যে যেটা হবে আগামী দিনে, তার অনেক আগের থেকে না তার একটা সূচনা হয়ে যায়। যেমন এক পরে আমি আজকে দিনটা খুব রোদ ঝলমল দেখছি, তো আজকে সকাল থেকেই বুঝতে পারবো যে মেঘ নেই, মেঘ থাকবে না আকাশে, উষাটা খুব উষাকাল খুব সুন্দর থাকবে, তারপরে ভোর হলো, এরকম ভাবে তো হবে। তো সেই রকমই ওনারও যে প্রাক জীবনটা, যদিও উনি নিরক্ষর, যদিও উনি দরিদ্র, কিন্তু তবু খুব দুঃখ কষ্ট একেবারে, মানে খুবই যে একটা অলক্ষ্য অবস্থায় কেটেছে তা না, উনি হৃদয়ের আমার একটা কথা বলতেন না, সৃষ্টি ছাড়া দারিদ্র, সে সৃষ্টি ছাড়া দারিদ্রের মধ্যে কিন্তু কাটেনি, উনি ওই দারিদ্রের মধ্যে পড়েছিলেন ঠিকই, যেহেতু উনি অনাথ হয়ে গেলেন, পিতা মাতা নেই, আত্মীয় স্বজন বলতে কাকা একজন, তিনিও একদম মানে খুবই অসহায় একজন ব্যক্তি, তার আর্থিক স্বাচ্ছন্দ্য একেবারেই নেই, কিন্তু এসে পড়লেন গিয়ে ঘুরে ফিরে রামদত্তের বাড়িতে। রামদত্তের বাড়িতে না খাওয়ার অভাব নেই, শোয়ার অভাব নেই, ভালোবাসার অভাব নেই, অন্য কোনো কিছুর অভাব নেই, কোনো 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 রকমের পার্থিব যেসব চাহিদা মানুষের থাকে সেগুলো সবই রামদত্ত দিতেন, এবং পুত্র নির্বিশেষে এত ভালোবাসতেন ওকে সবাই ওদের বাড়ির। তারপরে এই রামদত্তের সাথে একবার উনি গেলেন দক্ষিণেশ্বরে, এমনিতে ওনার কথা শুনতেন, রামদত্ত ঘরে নানা রকম ভাবে ঠাকুরের প্রসঙ্গ করতেন, তো যেহেতু ঠাকুরের শিষ্য ছিলেন, রামচন্দ্র দত্তের বাড়িতে নাম শুনতেন ঠাকুরের, তারপরে শুনতে শুনতে ওর ভালো লাগা জন্মালো, মন গিয়ে তাই লিপ্ত হলো, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, তো প্রথম এটা হয়েছিল, মনটা গিয়ে ঠাকুরের চরণে লিপ্ত হয়েছে, কিন্তু তখনও তাকে দেখেননি। তারও কিছুদিন পরে রামদত্তের সঙ্গে গেলেন দক্ষিণেশ্বরে, প্রথমবার যাওয়ার পরেই লাটু মহারাজের ভালোবাসা তৈরি হলো, এত ভালো লেগেছে। কিন্তু এরকম আছে যে উনি কিন্তু বাংলা বুঝতেন না, তো বাংলা ভাষা তো প্রথমে বিশেষ কিছু ভালো বুঝতে পারতেন না, ওনারা ঠাকুরের ভাষা, তারপরে ঠাকুরের তো একেবারে বাঁকুড়ার ভাষা, ওইটা তো আমরা যেটা কথামৃতে করি ওটা কিন্তু ঠিক ওনার মুখের ভাষা নয় বলে, মানে ওই কথাটাই মানে ভাষাটা একটু বাঙাল বাঙাল বলছি বাঁকুড়ার মতো করে বলা, যেগুলো কিছু কিছু লক্ষ্মী দিদির স্মৃতি কথায় থাকে, দিবেক করবে বা তোমার তোমার দেশের মতো রান্না করবে বলে ঠাকুর বলছেন না, এখানকার খাওয়া রুচেক নাই, এরকম করে ঠাকুর বলছেন, লক্ষ্মী দিদির স্মৃতি কথায় থাকে, প্রথমে তো এটা এমনি সাধারণ বাংলা করে দেওয়া আছে। তো এই যে ঠাকুরের অরিজিনাল যে ভাষা সেটা নিশ্চয়ই লাটু মহারাজ যত বুঝতেন না, তো উনি প্রথম প্রথম গিয়ে দাঁড়িয়েছিলেন নাকি এক পাশে, সবাই বসে আছে আর লাটু মহারাজ হাত জোড় করে এক পাশে দাঁড়িয়েছেন, তখন লালটু, তখন লাটু মহারাজ হননি লালটু। তো ঠাকুর কিছুক্ষণ বারে বলছেন যে ভিতরে কি বসো, তুমি একটু বসো না বসো না। আবার এটাও আছে যখন প্রথম এসছেন, প্রথম দিন তো যে ঘরেও ঢোকেননি, সবাই ঘরে ঢুকে উনি তো চা করতো বাইরে দাঁড়িয়েছিলেন, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। সেদিন আবার এমন হলো যে ঠাকুর নিজেই ঘরের ভেতরে নেই, ঠাকুর বাইরে থেকেই এলেন ঘরে, তো আগে ওকে দেখেই এলেন, দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে, তো উনি রামদত্তকে জিজ্ঞেস করেন যে এত শুদ্ধ সত্য ছেলে তুমি কোথায় পেলে, তো সাধুর লক্ষণ দেখছি, প্রথম দিনই ঠাকুর বলেছিলেন এর তো দেখছি সাধুর লক্ষণ, এই ছেলেটিকে তুমি কোথায় পেলে রাম। তারপরে এটা হলো প্রথম দর্শন, তারপরে যখন উনি ফিরে গেলেন আবার লালটু রামদত্তের বাড়িতে ফিরে গেলেন, তখন কিন্তু ওনার মন প্রাণ অন্তরাত্মা সব এখানে পড়ে, ওখানেই পড়ে আছে দক্ষিণেশ্বরে, কিন্তু তাও কাজ করতে তো যেতে হবে, যেখানে কাজ করছেন সেখানে যেতে হবে, কিন্তু গিয়ে দেখা গেল ওনার মধ্যে একটা খুব ভাবান্তর তৈরি হয়েছে, মানে আগেকার মতো নেই। এরকম লিখছেন গম্ভীর মহারাজ, উনি না আগে যেমন অনেকের সাথে কথা বলতেন, সেটা ওনার চুপ হয়ে গেছে, কথা বলছেন না বেশি কারোর সাথে, যা করার করছেন, করছেন না তা নয়, কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে করার ওর ইচ্ছে নেই, করছেন ঠিকই কিন্তু করার ওনার ইচ্ছে নেই, কিন্তু যেহেতু থাকেন, যেহেতু ওদের বাড়িতে ওনার অন্নদাতা, সেজন্য ফেলে আসতেও পারছেন না, কিন্তু
তখন ছোট, ছেলেটাও তো তখন বয়সও তো কম, তো ওইখানেই রয়েছেন। যাই হোক, তো তারপরে কিছুদিন যেতে যেতে তো রামদা সবাই বুঝতে পারছে যে ভীষণ ভাবান্তর দেখা যাচ্ছে লাটুর মধ্যে। আর এত সুন্দর এই বাড়ি, দেখ রামচন্দ্র দত্ত যেহেতু ভক্ত এবং শ্রীরামকৃষ্ণেরই ভক্ত, সেজন্য উনি কিন্তু একবারও এ তুই কেন কাজ করছিস না, তোমাকে আমি টাকা দিয়ে রেখেছি তুমি কাজ করবে না, তোমার মন অন্য জায়গায় পড়ে আছে, এরকম ধরনের কোনো কিছু তোমাকে করেননি। মানে উনিও লোক চেনেন, জহুরি জহর চেনে না, ঠাকুরের ঠাকুরকে অবতার বলে যারা প্রথম মেনে নিয়েছিল একেবারে ঐকান্তিক ভাবে, তাদের মধ্যে একজন কিন্তু রামদত্ত, তাই না? সেটা তো বড় সহজ কথা নয়, আমরা দেখলে অতটা নিতে পারবো, নিতে পারতামই না ঠাকুরকে। আমি যদি দেখতাম যেরকম গাছের মধ্যে উঠে আছেন, এরকম খোসা ছাড়া ফল খাচ্ছেন, আবার ভু ভু আওয়াজ করছেন, এইসব দেখে মথুরবাবু মনে হয়েছে ইনি ভগবান, আমি হলে কি আমার মনে হতো? হতো না। তো সেই রকম রামচন্দ্র দত্ত যখন দেখলেন যে তার ভৃত্যটি মন প্রাণ অন্য জায়গায় পড়ে আছে, তখন উনি কিন্তু ওর ওপর একটুও ক্রুদ্ধ হলেন না, কোনো ক্ষুব্ধ হলেন না, ওর ব্যবহারের জন্য একটা কটু ভাষা বললেন না। উনি কি করেন, উনি বুঝতে পারছেন যে একটু মনটা অন্যদিকে গেছে, এবং সেটা আমারই গুরুর চরণে আছে, যে গুরুর কাছে আমি যাই, যার কথা আমি বলি, যাকে আমি ভগবান বলে মানি, তার চরণেই আমার ভৃত্যের মন একবারে লিপ্ত হয়ে গেছে। তো উনি আর একটি চাকর রেখেছিলেন প্রথম দর্শনের পরে, দ্বিতীয় দর্শনের পরে, যখন আরো ওনার তীব্র হয়েছে মানে ছেড়ে থাকতে, যা শুধু একটাই বলছেন যে যখনই দক্ষিণেশ্বরে যাওয়ার হতো তো দিন চা মিষ্টি আর ফল আমি গিয়ে দিয়ে আসবো, এরকম করতেন। ওইটাতে খুব আগ্রহ, অন্য সব কাজে আগ্রহ কমে গেছে, শুধু চাকরের কাছে যেতে খুব আগ্রহ। এটা যখন উনি দেখলেন, তখন উনি আর একজন গৃহভৃত্য রেখেছিলেন, লাটু যেমন ছিল তেমন ছিলেন, কেউ লালটুকে কিছু বলেননি, লালটুকে বলেননি তুমি আমার কাজ করছো না তুমি চলে যাও, এরকম কিছু বলেননি। কিন্তু আবার এও আছে, রামচন্দ্র দত্ত কিন্তু লালটুকে ঠাকুরের কাছে থাকার ব্যাপারও করেননি, উনি কিন্তু নিজে নিজে গিয়ে ঠাকুরকে দিয়ে এসেছেন দক্ষিণেশ্বরে, ও এত ভালো আপনাকে বাঁচছে ওইখানেই পড়ে থাক, আমি আর ওকে নিয়ে যাব না, এরকম কথা কিন্তু বলেননি। উনি নিজের বাড়িতে যেমন লালটু আছে তেমন আছে, তার কিচ্ছু অসুবিধা করেননি, শুধু ঘরের কাজগুলো তো করতে হবে, তাই আর একটা লোক রেখেছিলেন। তো এইরকম একজন মহানুভব ব্যক্তির কাছে না উনি ছিলেন, যেটা বলছিলাম যে তার আশ্রয় পেলে, যাকে ভগবানের আশ্রয় পেলে না, তার সব দিকটা মানে সুস্থ সুন্দর হয়ে যায়। আমরা ওপর থেকে দেখি যে খুব একটা কষ্টের মধ্যে পড়েছে, যে যখন তার প্রথম পিতামাতা শরীর চলে গেছেন বা পিতামাতা দেবত্যাগ হয়েছে, তিনি কাকার সাথে এরকম কোথায় থেকে এসেছেন, বিহারের ছাপড়া থেকে লাটু মারা যেখানে এসেছিলেন কলকাতায়, তো এই ঘটনা যখন প্রথম আপাত ভাবে দেখা হয় অ্যাপারেন্টলি, তখন এটা খুব কষ্টকর, কিন্তু এর পিছনে একটা বিরাট ঘটনা ঘটবে, একটা অদৃশ্য কারোর সুতো এটা বাধা আছে, তিনি আরো অনেক কিছু করবেন বলে এটা করেছেন। এই এইগুলো পিছনে না থাকলে তো আমরা লাটু মহারাজকে পেতাম না, আজকের সমাজ পেত না, যে একজন নিরক্ষর, ওনার সম্বন্ধে যেটা বলা বলা হয় নিরক্ষরপি, একটা মানে যে কিছু জানে না, নিরক্ষরপি সর্বম ইয়ে না দিদিতে, যার সব জানা আছে, সর্বম জানাতে কচ্ছু ওনার অজানা নেই, সব জানে, যার সব জানা, যে নিরক্ষর ব্যক্তি সব জানা, এরকম একজন হচ্ছে আমাদের লাটু মহারাজ। তার এটা তার সম্বন্ধে বিশেষণ। তো এই এই যে পরবর্তী ঘটনা ঘটবে, এর প্রাক সময়টায় শুরুতে উনি রামদত্তর বাড়িতে, তখন রামদত্তর বাড়িতে আছেন, ঠাকুরের কাছে পৌঁছাননি, কিন্তু এইরকম একজন ব্যক্তি দয়ায় আছেন, তারই গৃহে আছেন। আর শুধু রামদত্ত বলেও নয়, অন্যরাও, যেমন ওর সম্বন্ধে যখন কথা বলছে, লাটু মহারাজের সম্বন্ধে যেখানে লেখা আছে, সেখানে ওই ওর সম্বন্ধে স্মৃতি কথাগুলো না রামচন্দ্র দত্তের মেয়ে বলেছেন, যে আমরা দেখতাম ও একটা মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতো, গৃহবৃত্ত, তেমনি গরমকালের দিন, শীতকাল বলে বলছেন না, দেখতাম একটা মোটা কম্বল দিয়ে, তার মাঝে মাঝে চোখের জল মুছত, কেন কাঁদতো এটা বোঝা যেত না, কেউ ভাবতো যে বাড়ির জন্য কাঁদে, কেউ ভাবতো কাকার জন্য কাঁদে, কেন যে ও কাঁদছে সেটা বোঝা যেত না, কিন্তু পরে মানে ওটা বোঝা গেল কি ওর ঠাকুরের দিকে মন, ঠাকুরের কাছে যাওয়ার জন্য কাঁদে, আর কিছুর জন্য কোনো অসুবিধে নেই। যাই হোক, তারপরে এই ওনার যে আশা দক্ষিণেশ্বরে, এটা রামদত্ত নিজে কিন্তু বলেননি যে আমার কাজের কাজ করছে না আমি ওকে সরিয়ে দিচ্ছি, এরকম না। তো হৃদয় মুখোপাধ্যায় যখন চলে গেলেন আমাদের থেকে, মন্দির থেকে ওকে সরিয়ে দেওয়া হলো, তখনকার দিনে খুব জাতি ব্যাতি ছিল, তো তো এই তখন ঠাকুর বললেন যে ও তো হৃদয় তো থাকছে না, আমার কাজ সেবার অসুবিধা হচ্ছে, রামদত্ত দেখলেন যে সেবার অসুবিধা হচ্ছে, তখন ঠাকুরই একদিন বলেছিলেন যে ও তো খুব শুদ্ধ সত্য ছেলেটি, ও যদি আমার কাছে থাকে তো এখানেই তাকে রেখে যাও,
কারণ যেখানে থাকতে ভালোবাসে, এটা ঠাকুর বলেছিলেন, যেখানে থাকতে ভালোবাসে ইখানকে থাকতে ভালোবাসে, তো ইখানকে থাকুক। রামদত্তের এর সঙ্গে সঙ্গে রামদত্তের ব্যাপারটা মেনে নিলেন, রামদত্ত অনুমতি দিয়ে দিলেন। তো তখন থেকে ঠাকুরের কাছে এসছেন লাটু মহারাজ। আচ্ছা, এবার যে এলেন, এসে এখানেও কিন্তু শুধু ভৃত্যের জীবন হয়নি। গম্ভীর মহারাজ লিখছেন না, পুত্র নির্বিশেষে ঠাকুর যে শুধু ওকে ভৃত্য হিসেবে নিয়েছিলেন, আমাদের কাজ করে দেবে বলে নিয়েছিলেন, এরকম কিন্তু না। ঠাকুর নিয়েছেন পুত্র নির্বিশেষে, ওর বর্ণ পরিচয় করাচ্ছেন, ক সব হিন্দি, ওরা কটা না এখন কা ওখানে লিখে যে ঠিক কা তো বলে না, কা এরকম একটা ছোট করে একটা আকার দেয়, অ বলে না, তো সেটাই ঠাকুরের কানে কা লেগেছে আর কি। তো ঠাকুর মানে কয় কয় যদি কা বলবে তা কাকে কি বলবে, আকার দিলে তখন কি বলা হবে, তাহলে তো প্রথমে কয়েই পড়া শেষ হয়ে গেল, স্বরবর্ণের পরে আর ব্যঞ্জন বর্ণ হলো না। তো সেই জন্য আর তার জন্য কোনো দুঃখ নেই, ঠাকুরও বেশি পড়াশুনোর করার মানুষ ছিলেন না, মানে ঠাকুর যতটা পড়াশোনা করেছেন অতটা ইনি করেননি, ওই জন্যই বলেছে নিরাক্ষরাপি সর্বম এন জানাতি। তো যে ব্যক্তি নিরাক্ষরাপি হয়েও সর্বম এন জানাতি, যাকে যে আছে সব জানে। তো ঠাকুরের কাছ থেকে এই পড়াশোনাটা বেশি দূর হলো না, কিন্তু ওর সাধন পর্ব শুরু হয়ে গেল। মানে যখন উনি এসেছেন তখনই কিন্তু ওনার সাধনার যে মানে একটা আছে না, স্বামীজি একবার বলেছেন দেখবেন যে রিলিজন ক্যান বি গিভেন লাইক এনিথিং, সবসময় যে ওটা তোমাকে অর্জন করতে সেরকম পাল্লায় যদি পড়ে, সেরকম গুরুর কাছে যদি পড়ে, তাহলে সেটা আপনা থেকে অনেক কিছু হয়েও যায়। আর এখানে তো একজন শ্রেষ্ঠ যোগী আর একজন শ্রেষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার তার কাছে পড়েছেন, লাটু মহারাজ তার হাতে এসে পৌঁছেছেন তার তিনি পর্যন্ত, সেক্ষেত্রে তার যে খুব তাড়াতাড়ি হবে সবকিছু ওটা তো মানে বোঝাই যায় যে তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু। যা কিছু সাধনার সাধন করে করে মানুষ যা পায় সেগুলো খুব তাড়াতাড়ি লাটু মহারাজের অর্জন হয়ে যাবে, যেহেতু স্বয়ং সিদ্ধিদাতা স্বয়ং ওখানে বসে আছেন, যিনি সিদ্ধ করবেন তিনিই বসে আছেন, তারই সেবায় উনি লাগছেন প্রথমেই। তো সেই জন্য খুব তাড়াতাড়ি ওর মানে তাড়াতাড়ি উঠতে শুরু করেছেন ওনার, ঠাকুর নিজে বলতেন লাটু চড়েই আছে। আচ্ছা, তার আগে যে যখন ওকে সাধনার পথে ঠাকুর এগিয়ে দিচ্ছেন, তখন একদিন এরকম একটা প্রশ্ন আছে না, জিজ্ঞেস করছেন যে বল দেখি তো রামজি এখন কি করছে, এটা লাটু মহারাজ নিজে বলতেন না, বল দেখি তো রামজি এখন কি করছে, তা ও লাটু মহারাজ কি করে বলবে রামজি কি করছে উনি জানেন না, তো ঠাকুর আবার বলে দিচ্ছেন সূচের মধ্যে হাতি ঢুকাচ্ছে। মানে উনি পরে বলছেন লাটু মহারাজ পরে ওটা ব্যাখ্যা দিচ্ছেন যে আমি তো ক্ষুদ্র আধার, মানে শুনছো যদিও ওটা তো এক মানে রূপক অর্থে বলা হয়তো, যে সুচ মানে খুবই কম একটু একটুকু জায়গা, তার মধ্যে দেখি হাতি কি যেতে পারে, তো কতখানি বিভূতি থাকলে কতটা শক্তি সম্পন্ন ব্যক্তি যোগী মহাযোগী তার পক্ষে নিয়ে এরকম সব অলৌকিক ব্যাপার করা সম্ভব যে সুচের ফুটোটার মধ্যে দিয়ে একটা হাতি পার করিয়ে দেবেন, তো সেরকম ঠাকুরের পক্ষে এরকম সম্ভব ছিল বা এটা একটা রূপক অর্থে বলে দিন, খুব সাধারণ ব্যক্তিকে লাটু মহারাজের মতো সাধনা করতে পারে তাই না, যে ব্যক্তি ওই কি বলো স্বামীজিদের যে বিরাট একটা স্বামীজির মতো ব্যক্তি, তার বিরাট একটা প্রভাব, একটা মহিরূপ, একটা বিরাট গাছ, সেই গাছের নিচে থেকে তুমি তো বেড়ে তো উঠেছে না, অনেক বড় গাছের তলায় তো ছোট ছোট গাছগুলো থাকে না, বড় গাছের তলাটা দেখবেন সবসময় পরিষ্কার থাকে, ওখানে অন্য কিছু বাঁচতে পারে না, বড় গাছের তলায় অন্য কোনো গাছ বাঁচতে পারে না, যারা বেঁচেছেন তারাও তো প্রত্যেকে সেই রকম না, যারা সেই মহিরুহের তলায় ছত্রছায়ায় হলেও প্রত্যেকে জীবিত, প্রত্যেকে বড় হয়েছেন, তারা তো কেউ সাধারণ ছোট ছোট আগাছা নয়, ছোট গাছ নয়, তারা সব বড় বড়। তার মধ্যে লাটু মহারাজের একটা বিশেষ স্থান, যেহেতু ওনার পরবর্তী জীবন আমরা দেখব মানে শুধু এই সাধনা অবলম্বন, সেটা কিন্তু অন্য কোনো কিছু না, স্বামীজি নিজে এক জায়গায় বলেছেন না যে আমরা যে অবস্থা থেকে এসেছি আর যে বংশ থেকে যে যে পরিবেশ থেকে এসে যা হয়েছি আর লাটু যেখান থেকে এসে যা হয়েছে, আমার প্রত্যেকে উচ্চ বংশ জাত, প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে এসেছে, আর লাটু মহারাজকে দেখো কিচ্ছু জানে না, ক ক চেনে না, ক বলতে পারে না, সেই রকম অবস্থা থেকে উনি একজন শ্রেষ্ঠ যোগী হয়েছেন, শ্রেষ্ঠ সিদ্ধ সাধক হয়েছেন। তো তার পক্ষে সেটা স্বামীজি বলছেন যদি উভয়ের তুলনা করা হয় যে আমরা যেখান থেকে সে যা হয়েছি আর লাটু যেখান থেকে সে যা হয়েছে, এই দুটোর মধ্যে যদি তুলনা করে তো লাটু আমাদের অনেক বড় না,
এটা স্বামীজি বলতেন, লাটু মহারাজের পরবর্তীকালে যে জীবন দেখা যায়, যেটা এই সাধনা, আগে সাধনাটা বলিনি, উনি যে সাধনা করছিলেন, তো এই সাধনাটা না, এটা সাধনা করতে গেলে স্বাধীনতার মনোভাব মনে হয় লাগে, খুব স্বাধীন চেতা না হলে সে বোধহয় এত স্বাধীন ভালোভাবে সাধনা করতেও পারে না। না, সাংঘাতিক স্বাধীন চেতা, ঠাকুরের কাছে কাজ করতে এসেছেন, ঠাকুরকে এত ভালোবাসা, ঠাকুরকে ছেড়ে থাকতে পারছে না, দক্ষিণেশ্বর ছেড়ে থাকতে পারছে না, সারাক্ষণ ঠাকুরের কাছে আসার জন্য চোখ মুচ্ছেন, মানে লুকিয়ে লুকিয়ে কাঁদছেন যে কখন আমি যাব। কিন্তু যখন এসে পৌঁছালেন তখন কিন্তু নিরন্তর যে ঠাকুরের পায়ের কাছে বসে থাকছেন তা না, তাই না? সারাক্ষণই ঠাকুরকে, শুধু ঠাকুর কখন কোন দিকে যাচ্ছেন তার পিছন পিছন ঠাকুরের মধ্যে যাচ্ছেন কারণ এরকম না, উনি কিন্তু নিজের সাধনায় ডুবে যাচ্ছেন, তাই না? ওখানেও দেখুন ঠাকুর, ঠাকুরের কাছে যখন দক্ষিণেশ্বরে থাকছেন তখনও তো আমরা এরকমই ছবিগুলো পাই না, যে উনি গিয়ে ধ্যান করছেন, একেবারে তন্ময় হয়ে ধ্যান করছেন, ঠাকুর ধীরে ধীরে ওখানে গেলেন, গিয়ে ওকে বলছেন তুই যা ধ্যান করছিস সে ওখানে রুটি বেড়ার লোক পাচ্ছেন না, না মানে মা মায়ের কথা বলছেন। তো এই যে অবস্থাটা, এই 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 যে একটা মানুষের মনোভাব না, সে কিন্তু শুধু ঠাকুরকে ভালো, এমনি এমনি ভালোবাসছি, তোমায় বড় ভালোবাসি গো বলে তোমার পাশে বসে থাকছি, এই রকমের কিন্তু না, মানে অন্য রকম না, এই গভীর শ্রদ্ধা। আপনি, তুমি যেখানে পৌঁছেছ ওই জায়গাটাকে, ওই ওই উচ্চতায় ওই সৌন্দর্যের আমিও লাভ, ওই ওইখানে তুমি সেই সুন্দরের সংস্পর্শে এসে তুমি সুন্দর হয়েছো, যাকে তুমি পেয়েছো আমিও তাকে চাই, তোমার সান্নিধ্য না হলে আমি সেটা করতে পারবো না, সেজন্য আমি তোমার সান্নিধ্য চাই, এইরকম না। গুরুর পদাঙ্ক অনুসরণ করা, গুরুর পদাঙ্ক অনুসরণ করে তার পিছন, তিনি যেখানে নিয়ে যাচ্ছেন, তিনি যেভাবে যা করলে তার ওই, তিনি যে উচ্চতায় উঠেছেন পৌঁছেছেন সেখানে পৌঁছানো যাবে, পৌঁছানো যায়, সেইখানে উনি যেতে চাইছেন না। লাটু মহারাজের মনোভাবটা এইরকম ছিল, আমাদের যার ছবিগুলো দেখে আমাদের, আমরা বুঝতে পারি ওনার চিত্রগুলো দেখে, যে একান্ত ভাবে ওই ওই সাধনার পথে ডুবে যাওয়া, ঠাকুর ব্যক্তি ঠাকুরের প্রতি নয়, ব্যক্তি কিছুর প্রতি ওনার কোনো আসক্তি ছিল না, যার জন্য একটা দেখুন এই দ্বিতীয়বার তখন ওই রামদত্তের বাড়িতেই ছিলেন লাটু মহারাজ, একটা আছে না যে ঠাকুর ঠাকুরের কাছে এসে বলছেন ওই রামদত্তকে, তো পরে পরে রামদত্তকে ঠাকুর বলেছেন যে আমার কাছে রেখে যাও, তার আগে না দ্বিতীয় দর্শনে না পরে উনি বলেছিলেন যে ঠাকুরকে আমি আপনার এখানে থাকবো, তখন ঠাকুর বলেছিলেন ছিচি এরকম অকৃতজ্ঞ হোস না, রাম তোর অন্নদাতা, তার কাজ করবি না, আর তা ওটা তো আমারই বাড়ি, এরকম করে ঠাকুর বুঝাচ্ছেন, তখন উনি বুঝবেন না উনি এখানে থাকবো বলে বলছেন। হ্যাঁ, তখন ঠাকুর বললেন যে তুই এখানে কোথায় থাকবি, আমি তো এখান থেকে চলে যাচ্ছি, ওনার একটা সংলাপ আছে না ওদের, না আমি তো যাচ্ছি, আমি কামাকুকুরে যাচ্ছি, এখন এখানে থাকবেন না। তো সেটা লাটু মহারাজ অত মানে কতটা উনি কামারপুকুরে যাচ্ছি, কতদিন পরে আসবেন এতটা উনি বুঝতে পারেননি, কিন্তু ঠাকুর বিজয় থাকবেন না আর ওকে যেতে হবে ওখান থেকে, এটা বুঝেছিলেন। তারপরে যখন ফিরে গেছেন তখন উনি বলছেন যে মানে পরবর্তীকালে ঠাকুর, ঠাকুর আমাকে নিয়ে যা রাখেননি ওনার কাছে ঠিকই, কিন্তু আমাকে উনি একটা শিখিয়ে দিয়ে গিয়েছেন যে ওই গল্পটা, দাসী সংসারের দাসীর মতো থাকবি, মানে রামের রামদের রামদত্তের বাড়ি কাজ করতেন তো, যে সংসারের দাসীর মতো থাকবে, দাসীরা বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ আমার কেউ নয়, এরা আমার কেউ নয়, এই এই যে ভাবটা, এইটা ওনার মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছেন ঠাকুর, সেটাই রাটু মহারাজ বলতেন যে আমাকে উনি এইরকম বলেই দিয়ে গিয়েছেন আগে, যাওয়ার আগে এই গল্প আমাকে বলে এই উপদেশ আমাকে দিয়ে গিয়েছেন, এইটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, উনি এটা ভাবতেন যে এটা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে তুমি কিন্তু মনে করো না তুমি যেখানে আছো তারা তোমাকে খুব ভালোবাসে, আর তুমি তাদের খুব ভালোবাসো, আর ওই ওরাই তোমার খুব আপন, এটা তুমি কখনো ভাববে না, এটাই তো দাসী বৃত্তি, মানে এটা যেখানেই আমি আছি ভগবান ছাড়া কেউ আপন নেই, যাদের আকাশে আমরা আছি কেউ আমাকে ভালোবাসে না, আমিও কাউকে ভালোবাসি না, এইরকম একটা ভাব থাকতে হবে, অথচ ওপরে দেখানো হবে কি না, মানে যার প্রতি যেমন কর্তব্য করে যাবেন ভালো কথা, যেটা মা বলেছেন যার প্রতি যেমন কর্তব্য করে যাবেন ভালো ভবিষ্যৎ ছাড়া কাউকে বাঁচবে না, এটাই ঠাকুরের দাসীর গল্প। তো তো এইটা লাটু মহারাজকে শিখিয়ে দিয়েছেন। পরবর্তীকালে যে আমরা পুরো লাটু মহারাজের জীবন দেখেছি না, সেটা কিন্তু এইরকমই, কোনো ব্যক্তির সাথে, ইভেন গুরু ভাইদের সাথে খুব যে উনি একবারে কারোর পিছন পিছন ঘুরতেন এরকম অত কারোর সাথে ছিল না। পরম অভেদানন্দ মহারাজের ওই আছে না আমার জীবন কথাতে, যে নরেন যেমন করে বসতো তেমন করে আমি বসতো, নরেনকে এত ভালোবাসি,
কালী মহারাজ দিচ্ছেন, নিজে লিখছেন আমার জীবন কথাতে, যে আমি নয়নকে এত ভালোবাসতাম যে ও বসে থাকলে ওর পাশে গিয়ে বসতাম, ও কেমন করে হাঁটে ওরকম করে হাঁটতাম, ও যা করছে ওইটা দেখে দেখে করতাম, আমি করতাম আর শরৎ করতো। ওই জন্য উনি কালুয়া আর ভুলুয়া বলতেন দুইজনকে, স্বামীজি কালী কালুয়া আর শরৎ ভুলুয়া। কিন্তু লাটু মহারাজ এইরকম এত বেশি কারোর দ্বারা প্রভাবিত ছিলেন না, একমাত্র ঠাকুরের দ্বারাই ছিলেন। ঠাকুরের কাছে উনি থাকতেন, ঠাকুরের কাছে উনি সাধনার পথে অগ্রসর হয়েছেন না, ওনার ওই শিবের মন্দিরে উনি বসেছেন প্রথম, যখন ওনার বলতে সমাধি হলো কি গা পা হলো যাই হলো না মাথায় প্রথম এলো, প্রথম ওই যার জন্যে যাকে ধ্যান করছেন তিনি প্রথম ওনার মধ্যে এলেন। আর তো সেই সময় বাঁশ পাতার মতো ওনার শরীরটা কাঁপছে, ঠাকুর আস্তে আস্তে ওনার মুখে হাত ধরিয়ে নামিয়ে দিচ্ছেন, এই যে প্রথম যে ওনার সাধনার ছবিগুলো পাওয়া যায়। তো এই এই দক্ষিণেশ্বরে থাকার সময়ই যেমন স্বামীজি ওদের ঠাকুর করছিলেন না, স্পর্শ করে ওদের সব জাগিয়ে দিচ্ছিলেন, সেই রকমই কিন্তু লাটু মহারাজেরও হয়েছিল। আবার দেখুন এই লাটু মহারাজকে ঠাকুর রেখেছিলেন যে তুমি ও আমার তোমার যা মাকে বলছে না, তোমার যা দরকার এই ছেলেটিকে বলবে তাই সব করে দেবে। কিন্তু এই লাটু মহারাজকে যে আমরা পরবর্তী দেখেছি সেটা খুব বেশি সেবা তো করতে পারছিলেন না, ঠাকুর নিজে বলছে না লাটু তো চড়েই আছে, রাখালের এমন অবস্থা যে তাকে আমারই জল দিতে হয়। তো তখন একজন আবার বলছেন তাহলে আপনাদের সেবা কি করে হবে, তখন বলছেন দেখি এরা এটা উঠে গিয়ে আরেকজন আসবে, মানে এরা আর উঠতে চলে যাবে তখন আরেকজন এসে তার জায়গা নেবে। এই এই যে মানে চাকর হিসাবে উনি এসেছেন, তো গৃহভৃত্য গৃহভৃত্য থেকে যে সাধকে পরিণত হওয়া, তো সেটা দক্ষিণেশ্বরে প্রথম তো রামদত্তের বাড়িতেই সূচনা হয়েছিল, তারপরে সেটা দক্ষিণেশ্বরে গিয়ে পূর্ণতা পায়, তারও পরে যখন শ্যামপুকুর বাটিতে বা কাশীপুরে, তখন তো স্বামীজিদের সঙ্গে সমান ভাবে ছিলেন না, ওরা আলাদা ভাবে ছিলেন না, ওরাও যেমন ইনিও তেমন একই একই পথের পথিক। আরেকটা না ঈশ্বর সঙ্গে আসে, এটা শিবানন্দ মহারাজ বলেছেন ওই লাটু মহারাজের জীবন কথাতেই আসে, এটা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা ওইটা, যে ওখানে এরকম শিবানন্দ স্বামী নাকি বলেছিলেন যে উনি না শুধু যে ঠাকুরের কাছে তো এসছেন, তার আগে না ঠাকুরের কাছে আসার আগে যখন কিছুদিন উনি রামদত্তের বাড়িতে ছিলেন লাটু মহারাজ, তখন ওইখানে উনি অসুস্থ হয়েছিলেন, নিত্যগোপাল ঠাকুরের কাছে আসতেন নিত্যগোপাল, তখন ওই সংসার ত্যাগীর সাথে জ্ঞানানন্দ অবরোধ সবে সংসার ত্যাগ করে রামদত্তের বাড়িতে এরা থাকতেন, মানে সংসার ত্যাগ করে বাড়িঘর ত্যাগ করে বেরিয়ে এসেছে, আশ্রমের সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয় বন্ধন ছিন্ন করে এসেছেন, এসে এরা রামদত্তের বাড়িতে থাকতেন, শরৎ শিবানন্দ স্বামীও তখন থাকছিলেন উনিও থাকছিলেন জ্ঞানানন্দ নিত্যগোপাল জ্ঞানানন্দ অবরোধ। তো এরকম আছে যে ওর তখন টাইফয়েড হয়েছে, এটা ভক্তমালিকা তো কাহিনী গল্প ইয়েটা আছে যে ওনার টাইফয়েড হয়েছিল আর খুব সেবা করেছিলেন অচ্যুতানন্দ স্বামী, ওখানে চৈতন্য চরিতামৃত পাঠ হতো ওগুলো শুনতেন বসে লালটু, এসব আছে। কিন্তু শিবানন্দ স্বামীর একটা কথা ওখানে আছে যে যেহেতু জ্ঞানানন্দ অবধূতের সেবা করেছিল, তো সাধুর সেবা করেছিল, তাকে মানে যত রকমের একদম নাকি পড়ে থাকতেন বিছানাতে, তো তার সমস্ত রকমের যেসব ক্লেদ যেগুলো একটা মানুষ বেঁচে থাকলে যা কিছু হয় আর কি, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত লাটু মহারাজ নিজে স্বহস্তে করেছে। সে শিবানন্দ স্বামী বলছেন ও এত সাধু সেবা করেছে না, সাধু সেবার একটা ফল আছে, সেই তার ফলেই লাটু এত তাড়াতাড়ি ওর উন্নতি হয়ে গেল। উনি ওখান থেকে এখানে চলে এলেন, এই যে দক্ষিণেশ্বরে এলেন, ওখানে রামচন্দ্র দত্ত সিংড়ার বাড়ির থেকে উনি দক্ষিণেশ্বরে চলেন, দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সান্নিধ্যে থাকলেন, ঠাকুরের সান্নিধ্যে থেকেও এত দ্রুত ওনার সাধনার প্রতি উন্নতি হয়ে গেল। এগুলো নাকি অনেকটা সাধু সেবার ফল বলে শিবানন্দ স্বামী বলছেন যে সাধু সেবা করলে তার এরকম ফল হয়, এরকম ভালো ফল পাওয়ার কথা সেটাই ও লাটু মহারাজের জীবনে হয়েছে, ওইটা উনি বলেছেন শিবানন্দজি। তো বলেছেন যখন নিশ্চয়ই তার তো মর্মার্থ থাকবে, নিয়মিত বলবেন না এরা সেই যে সাধু সেবার ফল, সাধু সেবার ফলে খুব তাড়াতাড়ি সেই মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠে গেলেন উনি, একটা যে শ্রেণীতে পড়ছিলেন সেটা থেকে খুব ডাবল প্রমোশন পেয়ে তাড়াতাড়ি ওনার হয়ে গেল, দুটো তিনটে ডাবল সবাই প্রমোশন পেয়ে গেছেন, একদম পেয়ে সোজাসুজি মাধ্যমিকে বসে গেছেন স্বামীজিদের সঙ্গে একসাথে, একসাথে স্কুল ফাইনালে চলে গেছেন। তো এই যখন ওকে পরবর্তীকালে আমরা দেখি তখন একজন শ্রেষ্ঠ যোগী হিসাবেই দেখা যায়, আর
ওখানে দেখবেন যখন কাশি করবে শ্যাম্পু করবে, দেখুন মানে আলাদা করে লাটু মহারাজ সেবা করছেন আর অন্য অন্যরা সেবা করছেন এরকম করে কিছু নেই, সবাই সাথেই উনি সেবা করছেন, ওরাও রাত্রি যাচ্ছে ইনিও রাত্রি যাচ্ছেন। আবার শুধু তাই না, যেটা বলছিলাম খুব স্বাধীন চেতা তো, মানে দেখুন গৃহবৃত্ত হিসাবে এসেছেন, তো তবুও এদের স্বামী যেটা বলেছেন আমরা উচ্চ বংশজাত, এদের লাটু মহারাজ উচ্চ বংশজাত ছিলেন না, কিন্তু তার কথাগুলো কিরকম কাটা কাটা ছিল, সে নিরঞ্জন মহারাজ আটকে ছিলেন না ঠাকুর ওইখানে, ওনারই তো কথাটা আছে, লাটু মহারাজই তো বলেছিলেন যে নিরঞ্জন মহারাজ সবাইকে আটকাচ্ছে ঠাকুরের কাছে আসতে দেবে না, কাশীপুরে ঠাকুরকে ছুলে ঠাকুরের রোগ বেড়ে যায় সেজন্য আসতে দেবেন না কাউকে। তো তারপরে তো একদিন দানাকালী তো নিয়ে ইয়েকে বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে ঢুকিয়ে প্রণাম টনাম করে চলে গেলেন। তারপরে একদিন রামদত্ত এসেছেন, তখন আটকেছেন নিরঞ্জন মহারাজ উত্তর দেবে না, আর ইয়ে বলছে লাটু মহারাজ হ্যাঁ, তখন বিনোদিনীকে সাহেব সাজিয়ে এসে নিয়েছিল, তখন ঢুকতে দিয়েছিল, মানে চিনতে পারেনি তো সাহেব, দেখে দিয়ে ছেড়ে দিয়েছে। এখন রামদত্ত আপনা আপনির মধ্যে সব করতে আছে, বলছেন না আপনা আপনির মধ্যে কি এসব করতে আছে, মানে কেন রামদত্তকে ঢুকতে দেবে না। তো লাটু মহারাজ বলছেন আপনা আপনির মধ্যে এসব করতে আছে, তখন বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল, তখন তো ঢুকতে দিতে পেরেছিলে, এই পর্যায়ে উনি উঠে গেছেন, একেবারে সমান বন্ধু। এই এই রকম ভাবে ওনার মানে শুধু যে এই একটা কথা তা না, সব জায়গাতে না, এখন আমাদের বেশি সময়ও নেই, অনেক ক্ষেত্রে এই লাটু মহারাজের কথাগুলো কিন্তু খুব মানে দিন ভাবে বলা নয়, সমানে সমান কথা বলা, সেই ভাবেই উনি ছিলেন আর সেই জায়গায় উনি উন্নীত হয়েছিলেন, এবং সেটা হয়েছিল ঠাকুরের জন্য, এমনি এমনি তো হয়নি, ঠাকুর যদি ওকে আলাদা করে আমার ইয়ে আমার ভৃত্য আর এরা আমার শিষ্য করতেন তাহলে নিশ্চয়ই লাটু মহারাজের পক্ষে এটা সম্ভব হতো না, কিন্তু ঠাকুর তো সেটা করেননি, ঠাকুরের প্রথম আগত পার্ষদ শিষ্য উনি, সে অর্থে এদের ক্ষেত্রে এদের চেয়ে অনেকটাই বড়, ফার্স্টের সিনিয়রের একটা আলাদা সম্মান থাকে, লাটু মহারাজ এদের চেয়ে সিনিয়র, বাকি সব জুনিয়র, তাই না? আমাদের এখানে এরকম আছে না মঠ মিশনে, যে একদিনও আগে এসেছে সে খুব সিনিয়র, সেরকম লাটু মহারাজ এদের সবার চেয়ে সিনিয়র, তারা বাকি সবাই ওনার জুনিয়র। সেই জন্য পরবর্তীকালে যত আমরা কথা শুনি না, লাটু মহারাজ কিন্তু খুব খুব সে মানে একেবারে তুমি বিরাট একটা কিছু, আমি কি সাধারণ, এরকম ভাবে কথাগুলো নেই। এইটা তো একটা নিরঞ্জন মহারাজের, আর এইগুলো যখন ঠাকুরের শরীর চলে গেছে তখন এই সময় আরো সুন্দর সুন্দর ওনার এগুলো লাগে, যে স্বামীজি বিদেশ থেকে এসেছেন, মানে কত দৃঢ় ছিলেন, যেটা বলছেন স্বাধীন চেতা একটা মানুষ, তিনি নিরক্ষরণ যা হন, এখন স্বাধীন চেতা মানে কি, তার জানা আছে যে আমার কোনো অসুবিধা হবে না, আমি তাকে যাকে লাভ করার তাকে পাওয়া আমার হয়ে গেছে, যা পেতে এই মানুষের জন্ম শরীরটা পেয়েছি ওটা পাওয়া আমার হয়ে গেছে, এখন এই কাপড় চাপড় আর ভাত কাপড়ের জন্য তোমার কারুর দ্বারস্থ হওয়ার আমার দরকার নেই, আমার সব আপনি হয়ে যাবে, সব যে দেবার সে ঠিক দেবে, এতদিন যখন আমার কোনো অসুবিধা হয় না, আমার কারুর কাছে হাত পাতবার কিছু দরকার নেই, আমার যা খাওয়ার আমি সব ঠিক এমনিই পেয়ে যাবো। হ্যাঁ, সেই জন্য অনেক ঘটনাগুলো এরকম আছে, যেমন স্বামীজি ফিরে এসেছেন বিদেশ থেকে, তখন এসে উনি নিয়ম করেছিলেন না যে ঘন্টা বাজবে চারটে সাড়ে তিনটের সময়, চারটের সময় ঘন্টা বাজবে, ঘন্টা বাজবে সবাই এসে জপধারে বসবে, এরকম স্বামীজির নিয়ম প্রথম, আর এ পরের দিন উঠে চলে যাচ্ছে নিয়ম শুনে, নিয়ম শুনে বেরিয়ে যাচ্ছে, কত মানে তুমি তো নিয়ম করেছো, স্বামীজিকে বলছে তুই যাচ্ছিস কেন না, তুমি এরকম আমার মন এখন ওটা, তুমি এমন নিয়ম করেছো প্রথমে না, প্রথমের কথাটা এইটা শ্লেষাত্মক, তুমি তোমার এটা নিয়ম হয়েছে তো আমার কিন্তু মন এখনো এরকম উচ্চতায় ওঠেনি যে তুমি ঘড়ি তুমি ঘন্টা বাজাবে আমার মন গিয়ে ধ্যানে বসে যাবে, এরকম তো আমার হয়নি, সেজন্য আমি বাবা চলে যাচ্ছি, মানে স্বামীজির সাথে কথা বলছে স্বামীজি, হ্যাঁ, যার সাথে অত বড় বড় সব মহান মহান লোকেরা তারা কত সম্ভ্রম নিয়ে কথা বলছেন, ইয়ে আছে না বিরজানন্দজি, যে আমার মনে হচ্ছিল ছাদে উনি পায়চারি করছেন, আমার মনে হচ্ছিল পৃথিবীটা ওনার পা থেকে সরে সরে যাচ্ছে, নেপোলিয়ন হারছেন আর পৃথিবীটা স্লিপিং ফ্রম হিজ ফিট, এরকম ভাষাটা আছে না, মনে হচ্ছে পৃথিবীটা তার পায়ের তলে সরে সরে যাচ্ছে, নেপোলিয়ন ছাদে হারছেন, সেই নেপোলিয়নকে এটা বলছে যে আমার মন এখনো এমন ঘড়ি এমন হয়নি কি তুমি ঘন্টা বাজাবে আর আমার মন ধ্যানে বসে যাবে, সেই জন্য আমি চলে যাচ্ছি। তো স্বামীজি আবার ওকে ধরে বলে এ নিয়ম তোদের জন্য নয়, এটা কিন্তু শিবানন্দ মহারাজকে বলেননি স্বামীজি, স্বামীজিও সেরকম আছেন, লাটিকে না না এ নিয়ম তোর জন্য নাই, যারা নতুন এসছে তাদের জন্য, আর যেমন শিবানন্দ স্বামী বললেন যে আমি যেতে পারছি না, তাতে জ্বর হয়েছিল না কি হয়েছিল জাননি, তাতে বলছেন আপনারাই যদি না যান তাহলে ওরা কি করে যাবে, মানে
যাকে যেটা বলবার আর কি। একে যদি বলতেন না তো তোর তো মানে তোকে ঘন্টা বাজারে উঠতেই হবে, তাহলে চল আমি চলেই যাচ্ছি আসবো। প্রথমে নাকি বলেও ছিলেন ঠিক আছে তাহলে তুই যা, তারপরেই আবার ফিরিয়ে নিয়ে যে কাকে বলছি, ঠাকুরের এত আদরের সিনিয়র দাদা তাকে বলছি যে তুই চলে যা, আমি ঘন্টায় উঠতে না পারলে। যাই হোক, তো এই এইরকম ওনার যে মনোভাব গুলো আরো সুন্দর সুন্দর, এইসব ঘটনা না অনেক অনেক আছে ওনার জীবনে। ওই যে শশী মহারাজের ছোলা সিদ্ধ করে রেখেছেন ঠাকুরকে দেবেন, লাটু মহারাজ ওর থেকে একটু নিয়েছেন, ওই প্রথম প্রথম যে ওখানে থাকতেন ওরা সেইখানে বরানগরী তো বোধ হয় ওইখানে, তো ঠাকুরের জন্য ঠাকুরকে ভোগ দেবেন বলে উনি রেখেছেন, আর লাটু মহারাজকে এখান থেকে একটু চানা নিয়ে এসেছেন, খাও না ওনার দেশের খাওয়া তো একটু খেয়েছেন। তো তারপরে ও শশী মহারাজ খুব রাগারাগি করেছেন যে ঠাকুরকে দেওয়ার আগে তুমি এরকম নিয়েছো, এত খারাপ কাজ, আমি মাকে পত্তর দিব, ওনার ভাষাটা এটা আছে না, আমি মাকে পত্তর দিব, তোমার বাপ মা আর আমার বাপ মা কি আলাদা আছে? তো এই ছোট্ট রাখতুরামকে এই রকম একটা জায়গায় উঠিয়ে নিয়ে গেছিলেন ঠাকুর আর মা, মানে মাকে পত্তর দিব শুধু, মানে মায়ের কত আদরের ছিলেন, মাও তাকে কুত্ত নির্বিশেষে দেখতেন, তবেই না তার এরকম মনোভাবটা হয়েছে শশী মহারাজকে বলতে পারছেন যে আমি ও মাকে বলে দেবো তুমি আমাকে এরকম কথা বলেছো, তোমার মা বা মা আমার বাবা মা কি আলাদা লাগে, তুমি যদি ওটা ছুতে পারো আমিও ছুতে পারি, বাবাকে যদি দেওয়া যায় তার ছেলে খেলে কি ক্ষতি আছে, তাই না? এরকমই তো মনোভাবটা। আর তারপরে আজকে আর আর লাটু মহারাজের না সবচেয়ে সুন্দর যে মানে খুবই যেসব গুলো ওনার কি বলবো, একদম শ্রেষ্ঠ সাধকের কথা, শ্রেষ্ঠ সাধক বললেও হয় না, ইয়ে বলেছিলেন না আমাদের গিরিশবাবু একবার বলেছিলেন যে যদি গীতার সাধক দেখতে চাও তো লাটুকে দেখেছো, আচ্ছা দেখবেন যদি গীতার সাধক দেখতে চাও লাটু লাটুকে দেখো, ওই গঙ্গার ঘাটে বসে থাকতেন ওনার তপস্যার যে চিত্র, হ্যাঁ এইটা কিন্তু শুধু ওনার ক্ষেত্রেই আমরা পাই, মানে কলকাতা শহরের মধ্যে উনি কিন্তু কলকাতা থেকে চলে গিয়ে অন্য জায়গায় পাহাড়ে জঙ্গলে তপস্যা করছিলেন না, উনি ওখানেই করছিলেন, তারপরে কাশিতে এসেছিলেন। তো ওখানে এরকম আছে গঙ্গার জলে জোয়ার ভাটা হয়, তো কাশির গঙ্গায় জোয়ার ভাটা নেই, এটা তো অনেক সমুদ্র থেকে দূরে হয়, সমুদ্রের কাছে তো কাশি কলকাতার গঙ্গায় তো জোয়ার ভাটা আছে। তো সেখানে যখন উনি জপে বসেছেন, ধ্যানে ধ্যানে বসেছেন, জপে না ধ্যানে ধ্যান করতে বসেছেন, তখন ছোলা গুলো পুঁটলি বেঁধে রেখে যেতেন, রেখে যেতেন পারে, এবার ওই জল আসতো গঙ্গার জল জোয়ারে বেড়ে এসেছে, এসে ওই পুঁটলি ভিজিয়ে দিয়েছে, তারপরে সেই ছোলাটা মানে যে শুকনো ছেল যেটা ছিল ওটা ফুলে উঠেছে খাবার মতো হয়ে গেছে আর কি, তখন উনি ধ্যানে বসে আছেন, আবার ওই জোয়ারের জল নেমে গেছে, মানে 12-14 ঘন্টা আবার ওই জোয়ারের জল নেমে গেছে, তখন ওই পুটলিটা নিয়ে এসে উনি ওনার চানাটা খেয়ে নিয়েছেন, এটাই ওনার খাওয়া। আর বাকি মানে সারা দিন রাত তো ওই জপ ধ্যানে নিমগ্ন ছিলেন, ধ্যানে ধ্যানমগ্ন। একটা আছে না যে ওই জিত নিদ্র, এই কথাটা কিন্তু ওনার সম্বন্ধেই বলা হয়েছে ভক্তমালিকাতে, গোবিন্দ মেরা জিত নিদ্র কথাটা লাটু মহারাজের সম্বন্ধে বলেছেন যে উনি ঘুমাতেন না, ঠাকুর নাকি বলেছিলেন যে সারা রাত্রি এরকম ঘুমিয়ে কাটিয়ে দেয়, এগুলো ঠাকুর পছন্দ করতেন না, তো সারা রাত্রি ঘুমিয়ে কাটতেন না, তারপরে একদিন তো সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলেন বলে ঠাকুর একবারে কি সেই সব এরকম সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছ তুমি, ঠাকুরের ভগবানের নাম করছো না, সেই যে সন্ধ্যাবেলায় ঘুম ত্যাগ করলেন, তো যখন নিউমোনিয়া হয়েছে ডাক্তার শুয়ে থাকতে বলেছে তখনও শুয়ে থাকবে না, তখনও তুমি যদি আমাকে তুলে না দাও, শরৎ মহারাজকে বলছে না মহাবীরের শরণাপন্ন হইতে হলে, মানে আমি নিজে জোর করে আমি উঠে বসবো, এই যে মানে একান্ত ভাবে চূড়ান্ত একটা আমাদের যে সাধকদের যে ট্র্যাডিশনাল যেটা না ওই ঐতিহ্যগত যে সাধুদের যে যেরকম জীবন হওয়ার কথা, এই সঙ্গের মধ্য থেকেই না লাটু মহারাজ একেবারে সেইভাবেই জীবনটা কাটিয়েছেন, অথচ উনি কিন্তু সঙ্গ ত্যাগ করে চলে যান সংঘের মধ্যেই, লাটু মহারাজ তো বলেননি আমি সংঘ ত্যাগ করে গেলাম, যেটা অভেদানন্দের ক্ষেত্রে হয়েছে উনি আলাদা একটা করেছিলেন, কিন্তু লাটু মহারাজ ওরকম কিছু আলাদা কিছু করেননি, উনি সংঘের মধ্যে সবসময় উনি সংঘের মধ্যে, কিন্তু তবুও নিজের জীবনটাকে একান্ত ভাবে নিজের মতন করে যাপন করেছেন, এটা ওনার একটা বিশেষত্ব, তাই না? মানে অদ্ভুত রকমের, যার জন্য নামটা ওদের স্বামী যে অদ্ভুত দিয়েছিলেন, অদ্ভুত কথার মানে এটাই তো, সে বিস্ময়,
তাই না? যেটা সচরাচর হয় না সব সময়, অদ্ভুত মানেই এটা যে সব সময় 8-5 জনের মধ্যে যেটা দেখা যাচ্ছে না সেটাই তো অদ্ভুত। তো স্বামীজি এরকম একটা নাম দিয়েছেন না, অদ্ভুত আনন্দ। তো এই অদ্ভুত উপায় যার অদ্ভুত, সকলের মধ্যে থেকে সকলের মতো নন, এইটা ওনার মধ্যে একটা সবচেয়ে বড় বিশেষত্ব দেখা যায়। শুধু যে ওনার তপস্যার ক্ষেত্রে তাই, মানে যে ব্যক্তি জীবন দৈনন্দিন জীবন যাপন সেটার মধ্যে আবার বেলুড় মঠে আসছেন এরকম নেই না, বেলুড় মঠে আসছেন কি সেবাশ্রম এখানে, আমার কাশিতে যখন থাকতেন তখন কিন্তু উনি এখানেই থাকতেন তা না, উনি তো সোনারপুরে থাকতেন একটা বাড়িতে। তো ওইখানে অথচ সংঘ ত্যাগী ছিলেন না, সংঘের মধ্যেই আছেন, কিন্তু উনি ওনার মতন করে এখন ওনার মতন করে জীবনযাপন মানে কি সম্পূর্ণভাবে ওনার মতন জীবনযাপন যেটা, সেটা সম্পূর্ণভাবে সাধনায় নিমগ্ন জীবন, অন্য কিছু সেখানে ছিল না, তাই না? উনি শুধুমাত্র একজন শ্রেষ্ঠ যোগীর যে আচরণীয়, শ্রেষ্ঠ সাধকের যে আচরণীয় সেইভাবে করেছেন, ধ্যানমগ্ন ধ্যানতন্ময়, তার সারা যা কিছু আছে তার ওই ওই ছাড়া আর কিছু নেই। যেটা স্বামীজি বলছেন না যে আমরা তো সময় পেলে তো অন্য কিছু করেছি, যখন ধ্যান ভালো লাগছে না তখন পড়েছি, তাই না? লাটুর তো অন্য কোনো উপায় ছিল না, সে শুধুমাত্র এইটাই করেছে, শুধু জপ ধ্যানের মাধ্যমেই সে সেই উচ্চতায় উঠেছে যেটা যেখানে আমরা এখন উঠেছি, তাই না? জন্য মূলত ঠাকুরের অশেষ কৃপা ছিল, ঠাকুরের কৃপাতে হয়েছে, ঠাকুরের সাহায্যে। ঠাকুর তার এমন একটা আশ্রয় তাকে দিয়ে দিয়েছেন যে তার বাইরে থেকে আর কিছু অন্য কিছুর দরকার নেই, অন্য কিছু সাহচর্যের দরকার নেই, তাই না? এমন রসাশ্রয় তিনি প্রথমেই পেয়ে গেছেন ঠাকুরের সাক্ষাৎ তার কাছ থেকে, জন্য আর অন্য দিকে তার মন যায়নি, তাই না? অন্য কিছু আনন্দের খোঁজ, অন্য কিছুতে আনন্দের খোঁজ করেননি, অন্য কিছুতে সুখের খোঁজ করেননি উনি, অন্য কোনো অবলম্বন দরকার হয়নি, একমাত্র ঠাকুর যা দিয়েছেন তাই সেটাকে অবলম্বন করেই উনি তার পথে এগিয়ে গিয়েছেন। মানে একটা খুব সুন্দর আছে না যে ওরা যে এই শরীরটা, মানে শরীরটাকে যে উনি সুস্থ রেখেছেন, তার একটা বর চেয়েছিলেন উনি একবার জগন্নাথের কাছে, জগন্নাথ দর্শনের বর আছে না, দুটো চেয়েছিলেন বর, একটা হলো চৈতন্যদেব যেমন তোমায় দেখে যে রূপ দেখে চৈতন্যদেব মুগ্ধ হয়ে থাকতে সেই রূপ আমাকে দেখাও, আর একটা হলো যা খাই যেন আমার হজম হয়ে যায়। এই বরটা চেয়েছিলেন তো, তো যা খেয়েছেন তো হয় সুস্থ দেহ, যার যদি সুস্থ দেহ না থাকলে তো তুমি এরকম নিজের মতন গঙ্গাঘাটে সারাদিন পড়ে থাকতে পারো, যদি তোমায় গঙ্গার ঘাটে পড়ে থেকে অসুস্থ আর মঠে নিয়ে আসতে হয় তো সেবা করতে, তখন তো তোমাকে পরের দিনে যেতে দেবে না, তো তোমাকে কিছু করতে হচ্ছে না, কারোর জন্য কেউ কিছু করতে হচ্ছে না, তুমি তোমার পরে থাকছো, তুমি তোমার মতো সাধনা করছো, যা করছো ধ্যান করছো, সবাই উপকার হচ্ছে, সঙ্গের উপকার হচ্ছে, সবাই তোমাকে দেখছে, গীতার সাথে চোখের সামনে দেখতে পাচ্ছে, এটা বিরাট একটা পাওয়া, তাই না? এখন যদি তুমি ওখানে পড়ে থাকতে, তোমার ম্যালেরিয়া হয়েছে, তোমার কলেরা হয়েছে, কি হয়েছে, তোমাকে মঠে নিয়ে আসতে হচ্ছে, সেবা করতে হচ্ছে, 4টে লোক লাগছে, ডাক্তার লাগছে, তখন তোমরা পরের দিনে করতে দেবে না, এরকম আটকিয়ে রেখে দেবে, সেটা তো হয়নি। সেই জন্য একদম সুস্থ শরীরে, সম্পূর্ণ সুস্থ শরীরে এইরকম একটা দিব্য জীবন উনি যাপন করে গেছেন, তাই না? তো এইখানে যখন ছিলেন কাশিতে, তখন শেষ ওনার শেষ তো কাশিতে, দেহান্ত কাশিতে হয়েছিল। তো ওখানে যেটা দিয়ে ওই তুরীয়ানন্দ মহারাজের যে একটা বর্ণনা আছে না ভক্তমালিকা দিয়ে, ওনার শেষটার বর্ণনা উনি দিচ্ছেন, সেখানে শেষ কথা এটা, ধন্য গুরু মহারাজ, ধন্য তার শিষ্য লাটু মহারাজ, ধন্য লাটু মহারাজ। তো এই এইটা কেন বলেছেন যে ওর শেষ যেটা যখন শেষ হলো তখন এইরকম ভাবেই শেষ হলো, উনি যে খুব অপরের সেবা নিচ্ছিলেন তা না, যে সেবা করছিল তাকেও কিছুক্ষণের জন্য সরিয়ে দিলেন যে আমার তুমি আমার কাছ থেকে চলে যাও, ঠিক আছে, হ্যাঁ শুধু একটু দুধ খেলেন, মানে মহারাজ ছিলেন তুরীয়ানন্দ স্বামী কিছুক্ষণের কাছে ছিলেন, এসে একটু মানে একটু ভালো দেখে উনি এসেছেন যে আমি এবার যাবো, তার মধ্যেই 12টা 10 মিনিটে ওনার শরীর চলে গেল, ভেবেছেন বিকেলবেলা আমি আবার যাবো, তার মাঝখানেই ওনার দেহান্ত হয়ে গেছিল। এখানেও কিন্তু সেবাশ্রমে যে উনি পরে হসপিটালে ভর্তি ছিলেন তা না, উনি ওনার ওই ঘরটা ওইখানেই থাকতেন, সোনারপুরাতে উনি থাকতেন, ওখানেই ওর মানে নিরন্তর একজন সম্পূর্ণরূপে যেটা গীতা উনি বলেছেন, গীতার সাধক, গীতার সাধক যদি দেখতে চাও তাহলে লাটুকে দেখো। তো সেই লাটুর যে প্রস্তুতি পর্ব, লাটুকে যে লাটু করে দেওয়া সেটা কিন্তু ঠাকুর করেছেন, তাই না? লাটুকে অদ্ভুতানন্দ নামটা স্বামীজি দিলেও
অদ্ভুত আনন্দে যেটা রূপান্তর হয়েছে, এটা হয়েছে সম্পূর্ণভাবে ঠাকুরের জন্য, মানে পরম করুণা। আমার ঠাকুর যেটা আমি স্বামীজিকে পরবর্তীকালে দেখেছি, জাতি ধর্ম নির্বিশেষে কোনো কিছু, মানে তোমাকে ধর্মপথে এগোতে হলে এইসবগুলো কোনো বাধাই না, তুমি লেখাপড়া জানো কিনা, তোমার কোন জাতিতে জন্ম, কোন কুলে জন্ম, কোন তুমি স্ত্রী না পুরুষ কি, ইত্যাকার যে ব্যবধান বিভেদ এগুলো কিছু থাকে না এই পথে। এটা স্বামীজি যে এটা পরবর্তীকালে প্রচার করেন, ঠাকুরের তো ওগুলো সব ডেমনস্ট্রেশন আগে থেকে করাই আছে, আগে থেকে উনি করেই গেছেন, যেগুলো কোনো কিছু না, ভাষার তফাত লাগে নেই, লেখাপড়া জানার দরকার নেই, তুমি একেবারে নিরক্ষর হলেও কোনো অসুবিধা নেই, তুমি লোকের বাড়ির চাকর হলেও কোনো অসুবিধা নেই, তুমি লোকের বাড়ির চাকর হলেও কোনো অসুবিধা নেই, তুমি নিজের রামচন্দ্র দত্ত ডাক্তার, তার তুমি ডাক্তার হলেও কোনো অসুবিধা নেই, যাই তুমি হও, তুমি যদি তার কাছে গিয়ে তার পায়ে একবার স্থান পেয়ে যাও, তাহলে আর তাকে ভালোবাসতে পারো বা তার কৃপা প্রাপ্ত হও, তাহলে তোমার পথে তুমি তোমার মতো নিশ্চিন্তে এগিয়ে যেতে পারো। সেই ব্যবস্থা তিনিই করে দেবেন, তাই না? এখন আমাদের আজকে তো সময় হয়ে গেছে, আজকে তার মানে আমাদের পক্ষে তো এতটা সম্ভব হবে না, তো যতটা হয় এই দেখুন উনি তো যা হয়েছেন জবধানের মাধ্যমেই হয়েছেন, তাই না? আর তো অন্য কোনো কিছুর মাধ্যমে হননি, তো এটা একটা খুব সুবিধাজনক, যারা আমরা খুব সাধারণ মানুষ আমাদের জন্য যতটুকু পার প্রথমে শুধু নাম জপই করুন, উনি তো ওইটাই করতেন প্রথম থেকে, প্রথম দিকে তো শুধু নামই করতেন, আর কোনো কিছু ভালো লাগতো না, মহারাজ দিচ্ছেন আর কোনো কিছু ভালোই লাগতো না, শুধু সারাক্ষণ সেবা করতেন জ্ঞানানন্দ অবধূতের, আর সারা উনি জ্ঞানানন্দ অবধূতের এরকম ছিল নিত্য গোপাল, যার সেবা করতেন সে ওই নাম শুনতে শুনতে তার সমাধি হতো, আবার নাম শুনতে শুনতে সমাধি ভাঙতো, সে লাটুকুরা সারাক্ষণ নাম করেই যেতেন করেই যেতেন। যখন সেবা করছি মনে করেন টাইফয়েডের একটা রুগী, তখনকার দিনে টাইফয়েড তার এইরকম ছিল যে তিনি তার মধ্যে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে গেলে তাকে নাম শোনাতে হবে, আবার নাম শুনতে শুনতে তার সমাধি ভাঙতো, আবার নাম শুনতে শুনতে সমাধি হয়ে যেত, এইরকম মানে নাম কল দুটো নিরন্তর নামের মধ্যে থাকতেন, নাম করতে করতে তার এই বিরাট ভাবান্তর, বিরাট রূপান্তর পরবর্তীকালে হয়ে গেল। কারণ আমরাও সেই পথে হাঁটি, তাই না? যে যে যা পেয়েছি সেই পথে হেঁটে যতটা আমাদের সাধ্য আমাদের আধার অনুযায়ী আমরা এগোবো, আর ঠাকুর আমাদের কৃপা করবেন, আমাদের সূচের মধ্যে দিয়ে যদি হাতি গলিয়ে দেন তা তো হয়েই গেল, তাই না? এটা তো লাটু মহারাজকে বলেছেন, সূচের মধ্যে দিয়ে হাতি গলিয়ে হাতি পার করেছেন রামজি, আমাদেরও যদি করে দেন, তাই না? সেই আশা নিয়ে তার কাছে প্রার্থনা নিয়ে শেষ করি। এত সুন্দর ভাবে মা সরল ভাবে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজজি আর ঠাকুরের এই পরিবর্তনের এই আলোচনা, এটা অনেক বড় আলোচনা, কিন্তু মা এটা খুব সুন্দর করে ছোট্ট করে বললেন, আর মাকে এতদিন পরে পেয়ে সেটাও একটা আমাদের আনন্দের ব্যাপার। আমি মার চরণে আবার প্রণাম জানাই, আর মা সুস্থ থাকুক, এত কাজের ব্যস্ততার মধ্যে আমাদের জন্য সময় বের করেন, তার জন্য আবার তার কাছে কৃতজ্ঞ, আবার অনুরোধ থাকবে যেন আবার পাই। এইভাবে আমি একটু রামকৃষ্ণ সরণমের পরে মাতাজি একটু থাকতে বলবো, কারণ সবাই উদ্গ্রীব হয়ে থাকে একটু কথা বলবার জন্য। তো রামকৃষ্ণ সরণম হবে দিল্লি থেকে, ইলা মা করবেন রামকৃষ্ণ।